নমস্কার বন্ধুরা, বিলপুর বিডি পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন বাদে আপনাদের দাদা বাজার থেকে একটি দেশি মোরগ কিনে এনেছে, তো আজকে এটা রান্না করব। আজকে আমি যেভাবে রান্না করব স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি রান্না করেন, বাড়ির প্রত্যেকে একদম আঙুল চেটে পুটে খাবে, ভিডিওটি দেখতে থাকবে। মা ওদিকে মাংসটা কেটে দিচ্ছে, আমি এদিকে মশলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। পেঁয়াজ বন্ধুরা, আলুগুলোর এখন খোসা ছাড়িয়ে নেব। আর আমাদের বাড়ি মাংস রান্না করা হলে আলু থাকবেই। বন্ধুরা, মা মাংসটা কেটেও ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আমি এখন মাংসতে যে আলুটা দেবো সেই আলুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। আলুগুলো দিয়ে দেবো, সামান্য একটু লবণ, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব, গোটা গরম মশলার ফোড়ন। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ চিরা, টমেটো পেস্ট। বন্ধুরা, বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এখন এক এক করে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, ধনিয়া গুঁড়ে, স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, এখন মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দেবো গোটা কয়েকটা রসুন, দিয়ে
মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন জলের জন্য জল দিয়ে দেব। রান্না শেষের দিকে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, বৌদির হাতে রান্না খুব ভালো হয়েছে। আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের মাংস রান্নাটা খেতে অসাধারণ হয়েছে, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।